وعليكم السلام ورحمة الله وبركاته. একজনের প্রশ্ন যে সাধারণত কারো সাথে কথা বলার শেষে বা দেখা হলে আমরা বলে থাকি ভালো থাকবেন বা ভালো থাকবেন, এটা কি ঠিক নাকি বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখবে, আল্লাহ আপনাকে ভালো রাখবেন? এই দুই ভাবে বলার মধ্যে কোনো পার্থক্য আছে কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন কারোর সাথে সাক্ষাৎ বা কথাবার্তা শেষ হবে, বিদায় মুহূর্তে বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখুন, আস্তাউদি আল্লাহ, এই দোয়া পড়তে পারেন, আস্তাউদি আল্লাহ দিনাক ওয়া আমানাতাক খাতিমা আমালিক, যে দোয়া রয়েছে, আর আল্লাহ আপনাকে ভালো রাখুন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন এই কথা বলা যাবে না। এটা মানে কি ফিউচার বুঝাচ্ছে, তো আল্লাহ ভালো রাখবেন এটা কি, এটা কেমন করে আপনি বললেন? মানে এটা তো আপনি দোয়া করলেন, এটা আপনি যেন নিশ্চিত হয়ে বলছেন যে আল্লাহ আপনাকে ভালো রাখবেন, না এরকমটা নয়, আল্লাহ আপনাকে ভালো রাখুন এটা হচ্ছে দোয়া। এইভাবেই বলার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।